বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে গোপীবল্লভপুরে খুন, বিক্রম সোরেন নামে এক ব্যক্তি, গ্রেফতার এক দম্পতি। পুলিশ সূত্রে খবর, খুনের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কুখ্যাত দুষ্কৃতী মনোহর আলী ওরফে গুড্ডুকে খুনে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় কমপক্ষে 5 জন জড়িত। ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা কুখ্যাত দুষ্কৃতী রামুয়ার পুরনো সাগরেদ বলে পরিচিত। বোলপুর থানার কাছে ত্রিশূলাপট্টিতে চন্দন সেন নামে স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ। অভিযোগ, মুখ ঢাকা 2 দুষ্কৃতী টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। চাকদায় বিয়ের 6 মাসের মধ্যে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী সহ গ্রেফতার 3। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট দৌরাত্ম্য ও তোলাবাজির অভিযোগ ময়নাগুড়িতে। উঠেছে শ্রমিক নিয়োগে চাপ দেওয়ার অভিযোগও। বন্ধ হয়েছে মিল, দলের কেউ জড়িত থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল নেতৃত্বের। চাহিদা মতো টাকা না পাওয়ায় বেলদায় স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সদস্যরা। লোকসভা ভোটের আগে ফের বাম শিবিরে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন জলঙ্গির সিপিএম বিধায়ক আব্দুর রাজ্জাক। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শাসক দলে যোগ দেন তিনি। শনিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ, জনসভায় যোগ দিতে শহরে আসছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এনজেপি স্টেশনে শাসক দলের কর্মীদের ভিড়ে ঠাসা কলকাতাগামী সমস্ত ট্রেন। নিম্নমানের সামগ্রী দিয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরির অভিযোগ। গঙ্গাজল ঘাটিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। যন্ত্রের ঘাড়ে দোষ চাপিয়ে অভিযোগ মেনে নিয়েছে ঠিকাদার সংস্থা। দ্রুত ঠিক করার আশ্বাস পূর্ত কর্মাধ্যক্ষের। স্কুলের উন্নয়নে টাকা আত্মসাতের অভিযোগে ঘেরাও অশোকনগরের মানিকতলা নবভারতী হাইস্কুলের প্রধান শিক্ষক। পরে স্থানীয় সিপিএম কাউন্সিলরের মধ্যস্থতায় ওঠে ঘেরাও অবস্থান। অভিযুক্ত প্রধান শিক্ষক অবশ্য অসুস্থতার কারণ দেখিয়ে কিছু বলতে চাননি।